প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী, প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আজ 15 জুলাই 2020, 31/8/1427 কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 79টি পরীক্ষাগারের পরীক্ষা চলমান আছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 14,308টি। পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 14,200টি নমুনা, দুঃখিত, 14,002টি নমুনা, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 9,80,402টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,533 জন শনাক্ত হয়েছেন, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 193,590 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 25.23% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.75%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,796 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 105,023 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.25%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,457 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায়, তাদের মধ্যে 27 জন পুরুষ, 6 জন নারী। এ পর্যন্ত 1,940 জন পুরুষ এবং 517 জন নারী মৃত্যুবরণ করেছেন। শতকরা হিসাবে পুরুষ 78.96% এবং নারী 21.04%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের 1 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 5 জন, 51 থেকে 60 10 জন, 61 থেকে 70 7 জন, 71 থেকে 80 5 জন এবং 81 থেকে 90 বছরের 2 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে শতকরা হার 0 থেকে 10 বছরের মধ্যে 0.6%, 11 থেকে 20 বছরের 1.14%, 21 থেকে 30 বছরের 3.09%, 31 থেকে 40 7.08%, 41 থেকে 50 14.49%, 51 থেকে 60 29.71%, এবং 60 ঊর্ধ্ব 40.83%। 24 ঘন্টায় বিভাগ ওয়ারি মৃত্যুর সংখ্যা, ঢাকা বিভাগে 16 জন, চট্টগ্রাম 7 জন, রাজশাহী 2 জন, খুলনা বিভাগে 5 জন এবং রংপুর বিভাগে 3 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা, ঢাকা বিভাগে 1,224 জন, চট্টগ্রাম বিভাগ 633 জন, রাজশাহী বিভাগে 127 জন, খুলনা 138 জন, বরিশাল 89 জন, সিলেট 110 জন, রংপুর 80 জন এবং ময়মনসিংহ বিভাগে 56 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 27 জন এবং বাড়িতে 6 জন। হাসপাতালে শয্যা সংখ্যার তথ্য, ঢাকা মহানগরীতে যে সাধারণ শয্যা আছে তাতে ভর্তিকৃত রুগী আছেন 2,027 জন এবং শয্যা খালি আছে 4,278টি। ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যায় ভর্তি আছেন 109 জন এবং আইসিইউ শয্যা খালি আছে 33টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 307 জন এবং শয্যা খালি আছে 350টি। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 20 জন এবং শয্যা খালি আছে 19টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে রোগী ভর্তি আছেন 1,802 জন এবং শয্যা খালি আছে 5,900টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 76 জন এবং শয্যা খালি আছে 117টি। সারা দেশে সাধারণ শয্যা সংখ্যা 14,664টি, রোগী ভর্তি আছে সাধারণ শয্যায় 4,136 জন এবং শয্যা খালি আছে 10,528টি। আইসিইউ শয্যা সারা দেশে 374টি, রোগী ভর্তি আছেন 205 জন এবং শয্যা খালি আছে 169টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,279টি, হাইফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 158টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 115টি। করোনা বিষয়ক ওয়েবসাইট করোনা সেভার বা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এর করোনা কর্নারে গেলে করোনা বিষয়ক অভিযোগ প্রেরণের একটি লিঙ্ক দেওয়া আছে,
যে কোনো অভিযোগে আপনারা এই লিংকটি ব্যবহার করতে পারেন। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছে 949 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 745 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে 39,080 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 21,216 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 17,864 জন। কোয়ারেন্টাইন 4,830 জন। গত 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 2,931 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,39,593 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 61,237 জন। কোভিড-19 বিষয়ক সুরক্ষা সামগ্রী যা মজুদ আছে, এখানে একটি কম্বিনেশন বা সংযুক্ত অনেক দপ্তরেরই মিলে সর্বমোট এই মজুদের পরিমাণটি, যেটা হলো ডাব্লিউবিইআরপিপি, জিআরএস, সিএমএসডি এবং আইসিআরএর। বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস আছে 11,40,242, বিভিন্ন ক্যাটাগরি এবং লেভেলের মাস্ক 19,18,718, পিপিই 11,10,044, ফেস শিল্ড এবং গগলস 7,12,115। এ তথ্য পাওয়া গেছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টালে, এই পোর্টাল আপনারা যে কেউ দেখতে পারেন। হটলাইনে ফোন গ্রহণ করা হয়েছে গত 24 ঘন্টায় 1,24,303, এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,65,17,651। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণ কার্যক্রম চলমান এবং এ পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছেন 16,485 জন। 24 ঘন্টায় যুক্ত হয়েছেন আরও 4 জন চিকিৎসক। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম চলমান আছে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,273 জন, সকল স্থল বন্দরে 271 জন এবং 2টি সমুদ্র বন্দরে 169 জন। 1,713 জন গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন এবং এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,56,601 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 33,095 জন, এ পর্যন্ত শনাক্ত 11,96,651 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় 642 জন এবং এ পর্যন্ত 29,900 জন। সারা বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 1,96,775 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,29,64,809 জন। বিশ্বে মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 3,634 জন এবং এ পর্যন্ত 5,70,288 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 14 জুলাই 2020। এই ছিল তথ্য, শেষ করব তবে সবারই সুস্থতা কামনা করি এবং সুস্থ থাকবার জন্য, এই করোনা প্রতিরোধের জন্য আমাদের যা যা সুরক্ষা ব্যবস্থা নেওয়া উচিত আমরা যেন সেগুলো নেই। সবাই সঠিকভাবে মাস্ক পরি, বারবার সাবান পানি দিয়ে হাত ধুই, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং জনসমাবেশ এড়িয়ে চলি। যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছি তারা যেন বেশিভাবে সচেতন এবং সতর্ক থাকি, কারণ করোনা রোগে যারা অসংক্রামক ঝুঁকিতে ভুগছেন, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, তাদের জন্য ঝুঁকি বেশি। কাজে আপনারা সতর্ক থাকবেন, নিয়মিতভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন এবং সবগুলো প্রতিরোধের সবগুলো নিয়ম মেনে চলবেন। প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রত্যেকেই ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেটা টাটকা শাকসবজি ফলমূলের মধ্যে পাওয়া যায়, জিঙ্ক সমৃদ্ধ খাবার, যেটা আমিষ জাতীয় খাবার থেকে পাওয়া যায়, এবং অন্যান্য পুষ্টিকর খাদ্য আমরা যেন খাবারের তালিকায় রাখি, তেল, চর্বি এবং চিনি সীমিত পরিমাণে গ্রহণ করি এবং সব ধরনের মাদক থেকে দূরে থাকি। ধূমপান এবং তামাক ও তামাক জাতীয় যে কোনো পণ্য পরিহার করা দরকার সুস্বাস্থ্যের জন্য। যারা ধূমপায়ী তাদের জন্য করোনার ঝুঁকি বেশি এবং করোনা আক্রান্ত হলে ধূমপায়ীদের জন্য এই রোগের জটিলতা হওয়ার সম্ভাবনাও বেশি। কাজেই সবাই নিয়মগুলো মেনে চলবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।